ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। কালকে 50 ট্রাক মাল পৌঁছে যাবে, আপনি একদম চিন্তা করবেন না এই ব্যাপারে। ভাবিজান সালাম। ওয়ালাইকুম আসসালাম ইমতিয়াজ, অনেকদিন পরে এলে তোমরা। শরবত খাবে নাকি তোমরা? বেগম সাহেব, এই শরবত শরবতের কথা এখন তুলে রাখো, আগে কাজের কথা হোক। কাকা, আরে সালমান। আচ্ছা বলো, বাইক চালানো কবে শেখাবে? আরে শিখিয়ে দেব, আগে কাজের কথা বলে নি। তুমিও না কাকা। বলো ইমতিয়াজ, কেমন চলছে, কাজ হয়েছে? হ্যাঁ ভাইজান, এই যে পুরো 5 লাখ। টেবিলের উপর রাখো, এটাকে খোলো। গুনি আমাকে বলো, পুরোটাই আছে তো? ৫০০-৫০০-এর 20টা বান্ডিল আছে ভাইজান, আমি নিজে গুনেছি। তুমি কি আমায় ভরসা করো না? আর ভরসা তো পুরোপুরি আছে, কিন্তু মিয়া, বিজনেসে কাউকে চোখ বন্ধ করে পুরোপুরি ভরসা করাটা ঠিক না। ভাইজান, তোমার জন্য মন প্রাণ দিয়ে কাজ করি আমি, এমন কখনো হয়েছে যে তুমি কিছু বলেছো আর আমি সেটা মানিনি? আরে সব বিজনেসের ডিলিং তো আমরাই সামলাচ্ছি, পুরো শহরে কারোর এত সাহস নেই যে সিমেন্টের সাপ্লাই আমরা করি সেটা ছাড়া অন্য কোনো সিমেন্ট বিক্রি করবে। সেটা আমার জানা আছে, তার কৈফিয়ত দিচ্ছ কেন? তোমরা আমার কাজ করো, তার বদলে তোমরা কিন্তু পয়সা পাও। তুমি একটু শান্ত হও। তুমি চুপ করো। ক্ষমা করবেন ভাইজান, কিন্তু আমি আপনার জন্য যা যা করেছি, আমি তো ভেবেছিলাম যে তুমি আমায় 20-25% হলেও বিজনেসে পার্টনার তো বানিয়েই নেবে, কিন্তু তুমি তো পার্টনার। পার্টনার বসো। জুতোটা পরিষ্কার করো আমার। আরে মিয়া, তুমি কি জানো তোমার প্রিয় আব্বা জানো আমাদের কাছে এই কাজই করত? হাজারো বার সে আমার জুতো পরিষ্কার করেছে। চাকর, চাকরের মতন থাকতে শেখ। যতটা পাচ্ছিস তুই তাতে খুশি থাকার চেষ্টা কর। বেশি মালিক হওয়ার ইচ্ছা প্রকাশ করলেই এটাও পাবি না তুই। যখন কোনো মানুষের অহংকারে আঘাত লাগে তখন নিজের আবেগকে সামলানো তার পক্ষে খুবই জরুরি, কারণ অনেক সময় এই অপমানের ফলে মানুষ ভুল রাস্তা বেছে নেয়। তবে সব মানুষের সঙ্গে কিন্তু এরকম হয় না, অনেকে সেই আঘাত হয়তো ভুলেও যেতে পারে আর জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারে, কিন্তু ইমতিয়াজের ক্ষেত্রে সেরকম হয়নি। ইমতিয়াজের হিংস্র আর অপরাধমূলক মানসিকতার কথা সবাই জানত, আর এখন আসমান দায়ারের দেওয়া এই আঘাত, তাহলে কি হবে এবার? আসমান দায়ারের আশ্রয়ে বেড়ে ওঠা ইমতিয়াজ কি এবার তারই বিরুদ্ধে প্রতিবাদ করবে? আর যদি প্রতিবাদ করেও তাহলে কিভাবে? কারণ ইমতিয়াজ যতটা শক্তিশালী তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আসমান দায়ার। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডের এই গল্প হল শক্তির লড়াইয়ের গল্প। দুটো এমন শক্তি যাদের সংঘর্ষের ফলশ্রুতি কেবলমাত্র ধ্বংস। জুতোটা পরিষ্কার করো আমার।
ইমতিয়াজ ভাই, বেশি টেনশন নেওয়ার দরকার নেই। উনি আসলে একটু রেগেছিলেন, তাই বলে দিয়েছেন, না হলে উনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। যা কিছু দিয়েছে সব অসুল করে নিয়েছে আমাদের থেকে ভাইজান। ফোন তুলছে না কেন? কি হয়েছে ওর? কিছু না, কিছু না ভাইজান। আমি আর ভাই কোথায়? এই এসব কি? আপনি আমাদের কোথায় নিয়ে এসেছেন আর কেন এনেছেন এখানে? জুতোটা পরিষ্কার করো আমার।